হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমি সুমি, আমার চ্যানেল সুমি সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আর আজকে যাচ্ছি আমরা ভ্যাকসিন নিতে, সেইটাই তোমাদের কাছে শেয়ার করব। ভীষণ ভয় লাগছে বলতে পারো একেবারেই, কারণ ফার্স্ট ভ্যাকসিন। আর সবার শুনছি যে জ্বর আসছে সবার, সেই জন্য খুব ভয়। তবুও যাচ্ছি, দিতে হবে সেই জন্যই, কারণ আর আর কত লেট করব, থার্ড ওয়েভ চলে আসবে, তার আগেই চেষ্টা করছি ভ্যাকসিনটা নিয়ে নেওয়া, সেই জন্য আজকেই যাচ্ছি। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, ভালো লাগতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা রেডি হয়ে গেছি, আর এখনই যাব, টোটো আসছে, তারপরেই আমরা যাচ্ছি ভ্যাকসিন দিতে। ভীষণ ভয় লাগছে আজকে, আর দুজন মিলেই যাচ্ছি ভ্যাকসিন দিতে। ভ্যাকসিন দিয়ে দেওয়ার সময় তোমাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরোপুরি স্কিপ করো না একদম। বন্ধুরা, এই করোনা ভাইরাসের কারণে বাড়ি থেকে তো বের হওয়াই যায় না। যাই হোক, অন্তত ভ্যাকসিন দেওয়ার কারণে বরের সাথে বাড়ির বাইরে বের হলাম আজ, এবং এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ভ্যাকসিন সেন্টারে। এবার ভিতরে যাচ্ছি ভ্যাকসিন নেওয়ার জন্য। বন্ধুরা, আমরা দুজনেই ভ্যাকসিন নিয়ে নিয়েছি, এবার বাইরে বেরিয়ে একটা বসার জায়গায় বসে একটু রেস্ট নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে দিয়েছি, আমারটা রক্ত বেরিয়ে গেছে, এই দেখো রক্ত লেগে আর বিশাল ব্যথা লেগেছে, জোরে ফুটু করে দিয়েছে। দেখতে পাচ্ছো আমি আবার তোমাদের কাছে চলে এসেছি, সেই ভ্যাকসিন দিতে যাচ্ছিলাম যখন, তখন তোমাদের সাথে কথা হয়েছিল, তারপরে তো আর কথা হয়নি। আসছিলাম যখন তখন তোমাদের দেখিয়েছিলাম, তারপরে আর কথা হয়নি তোমাদের সাথে, কারণ তারপরে বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর শরীরটাও খুব ম্যাচ ম্যাচ করছিল, মানে কেমন লাগছিল, কপাল টপাল যন্ত্রণা করছিল, সেই জন্যই আর কথা বলতে পারিনি। আর এখন সন্ধে হয়ে গেছে, আর এখন একটু ওই যে কড়া করে লিকার চা বানিয়ে এনেছি আদা দিয়ে, সেটাই খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। এখন এটাই বলার যে ভ্যাকসিনটা অ্যাট লাস্ট পেয়ে গেলাম, আর বলতে পারো খুবই ভয় ছিল, এবং আমি দেবই না বলছিলাম, যে না আমি প্রচণ্ড দুর্বল, আমি দেবই না। কিন্তু আমার মনের দিক থেকে একটা ভয়ও যেমন ছিল, তেমন একটা আনন্দও হচ্ছে বলতে পারো, যে মানুষ এখন ভ্যাকসিন, যেরকম তোমরা তো দেখছোই যে ভ্যাকসিনের জন্য কীরকম পরিস্থিতি, মানুষ ভ্যাকসিন পাচ্ছেই না বলতে পারো, তারপরও কেমন মারামারি হুড়োহুড়ি, তারপরও পাচ্ছে না, সেই দিনে যেই দিন দেবে তার আগের দিন গিয়ে লাইন দিতে হচ্ছে, তাও পাচ্ছে না, এরকম প্রচুর মানুষের হয়েছে, এবং আমাদের আশেপাশেও প্রচুর। এবং সেই জন্যই বলতে পারো যে হয়তো ভয় ছিল মনে, কিন্তু পেয়ে গেছি, এটাও একটা আনন্দ বলতে পারো একেবারেই। আর পেলাম, তাও আমরা আমাদের কিন্তু লাইন দিতে হয়নি, একেবারেই ফাঁকা ছিল, গিয়েই আমাদের হয়ে গেছে। তবে আমাদের, আমরা জানতামও না যে আজকে আমাদের ভ্যাকসিন হবে, বরের তরফ থেকে বলতে পারো ওই একটা ব্যবস্থা করেছিল যে ভ্যাকসিনের জন্য, সেইখান থেকেই আমাদের হয়েছে সুযোগটা। সেই জন্যই বলছি তোমরাও চেষ্টা করো, কারণ এখন যা পরিস্থিতি, এর পরে কিন্তু থার্ড ওয়েভ যখন আসবে করোনা, তখন কিন্তু অনেকটাই খারাপ পরিস্থিতি হবে। তোমরাও যারা যারা এখনও দাওনি, অবশ্যই চেষ্টা করো ভ্যাকসিনটা দিয়ে নেবার, এবং ভ্যাকসিনটা কিন্তু খুবই প্রয়োজন, সেটাই বলছি যে অবশ্যই তোমরা সবাই দিয়ে নাও। এখন যারা পাওনি বা পেয়েছো আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই, আর বাড়ির যারা বয়স্করা আছে তাদের অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনারা সবাই, কারণ ভ্যাকসিনটা খুবই প্রয়োজন বলতে পারো, আর এখন যা পরিস্থিতি তার মধ্যে ভ্যাকসিনটা দিয়ে নেওয়াই বেটার। আর সেই জন্য বলতে পারো আজকে ভ্যাকসিনটা দিয়ে নিলাম, একদিক থেকে অনেকটাই আনন্দ যে ফার্স্ট ডোজ যখন হয়েছে সেকেন্ড ডোজটাও হয়ে যাবে। আর সেই জন্যই যেটুকুই বলার যে আজকের ভিডিওটা তো তাহলে এই পর্যন্তই, তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করা চাই, আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। যারা এখন আমার বন্ধু হওনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট দিন আসছি অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা, শুভরাত্রি, টাটা।